আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিবিরের এত বড় সম্মেলনে এ কেমন ইঙ্গিত? আর রাজনীতি কমিয়ে ছাত্র শিবির যা করতে যাচ্ছে, 25-2-23 উপশাখা প্রতিনিধি সম্মেলন 2023 সালে এখন পর্যন্ত বা নতুন সেশনে ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে বড় প্রোগ্রাম নিয়ে আমি এখন কথা বলছি। আমার দৃষ্টিতে যে প্রোগ্রামে একেবারে রুট লেভেল পর্যন্ত প্রতিনিধিদের একটা বড় অংশ বা ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ ছিল, শিবিরের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির বা সর্বোচ্চ ব্যক্তি বর্তমানে তিনিও এখানে উপস্থিত ছিলেন, কথা বলেছেন, শিবিরের এক ঝাঁক সাবেক কেন্দ্রীয় সভাপতি কথা বলেছেন। এর মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বা গুরুত্বপূর্ণ সম্মেলন শিবির অনুষ্ঠিত করেছে। এবং এই সম্মেলনে যে প্রেস রিলিজ আমি বিস্তারিত বলবো, এখানে বিশেষ কিছু ইঙ্গিত আছে এবং শিবির রাজনীতি কমিয়ে যে ভিন্ন কিছু করতে চায়। রাজনীতি একটা জামাতের ছাত্র সংগঠন কিন্তু শিবির নয়, ভ্রাতৃপ্রতিম সংগঠন। এর মানে একটা রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন থাকতে পারে না, সেই হিসাবে এটা বাস্তবতা। ছাত্ররা রাজনীতি করবে কিন্তু টু এ সার্টেন লেভেলে, অতি রাজনীতি করবে না। তারা পড়াশোনা, ক্যারিয়ার গঠন, জাতি গঠনের ভূমিকা রাখবে, রাজনৈতিক কার্যক্রম করবে একটা নির্দিষ্ট সময়ের পর এবং যতটুকু করবে ছাত্র অবস্থায় নির্দিষ্ট গণ্ডির মধ্যে। কিন্তু আমরা ছাত্রদল ছাত্রলীগকে দেখি অতি রাজনীতি করতে, একেবারে অঙ্গ সংগঠনের মধ্যে ভূমিকা পালন করতে মূল দলের। এখন শিবির নিকট অতীতে কিন্তু যথেষ্ট রাজনীতি করেছে, মিছিল মিটিং সভা সমাবেশ যথেষ্ট সময় দিয়েছে, কিন্তু এখন রাজপথের প্রোগ্রামে তারা যথেষ্ট নিজেদেরকে সংকুচিত করে নিচ্ছে, এটা ইতিবাচক। যেমন তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে খুব কম রাজপথে নেমেছে, যেটা অতীতে ব্যাপক হারে থাকতো। এমনকি 21 ফেব্রুয়ারির মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজপথে ব্যাপক অংশগ্রহণ থাকতো, অতীতে শোডাউন করতো, সেটাও রাজপথে নামেই নেই শিবির। এটা শিবির একটা প্যারাডাইম শিফটের ইঙ্গিত। আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে, জনগণ এখন সুনাগরিক ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও তীব্রভাবে অনুভব করছে, আর একাঙ্ক্ষিত নাগরিক ও যোগ্য নেতৃত্বের অভাব ছাত্র শিবিরকেই পূরণ করতে হবে। তিনি ছাত্র শিবির আয়োজিত ভার্চুয়াল উপশাখা প্রতিনিধি সম্মেলন 2023 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিমউদ্দিন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসেন ও রাশেদুল ইসলাম। এ সময় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মানে শিবিরের অন্যতম বড় একটা সম্মেলন, যেখানে শিবিরের গুরুত্বপূর্ণ নেতৃত্বের কাঠামোর প্রায় সবাই উপস্থিত ছিলেন। আমিরে জামাত বলেন, ছাত্র শিবির আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য একটি নিয়ামত। ছাত্র শিবির নেছক কোনো দুনিয়াবী সংগঠন নয়, বরং এ সংগঠন পরিচালিত হয় মহান আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা বিশ্বাস, দুনিয়া ও আখিরাতের সফলতার লক্ষ্যে। দুনিয়ার কোনো লেজুরভিত্তিক এ সংগঠনের লক্ষ্য নয়, বরং মহান আল্লাহ নিরঙ্কুশ এগুলো বলেছেন। এছাড়া কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন মুমিনদের সফল কীভাবে সেটাও বলেছেন। ছাত্র শিবিরও কোরআনের আলোকে সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে তরুণ ছাত্র সমাজকে মুমিন হিসাবে গড়ে তোলার মিশন নিয়ে এগিয়ে চলছে। তবে মুমিন বান্দা হতে হলে সুদৃঢ় প্রত্যয় ও ত্যাগ স্বীকার করতে হয়। শুধু কয়েকটি নির্দিষ্ট আমল নয়, বরং একজন মুমিনের প্রতিটি কাজেই আমল হবে। এজন্য জীবনের সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা মেনে চলতে হবে, সর্বক্ষেত্রে সকল কাজ হবে আখিরাত কেন্দ্রিক। একজন মুমিন হবে মুসলমানের কাছে সময়ের মূল্য অনেক বেশি, প্রতিটি মুহূর্তে অনেক কাজে লাগাতে হবে। সাদাসিধে জীবনযাপন মুমিন হিসাবে গঠন সহায়ক। মোট কথা, জীবনের প্রতিটি পদক্ষেপ এবং কর্মসূচি কোরআনের আলোকে পরিচালনা করতে পারলেই একজন মুসলমান প্রকৃত মুসলমান হিসেবে গড়ে উঠতে পারবে ইনশাল্লাহ। এ লক্ষ্যে নিয়েই ছাত্র শিবির পথচলা শুরু হয়েছে এবং প্রতিকূলতা মারিয়ে লক্ষ্যপানে এগিয়ে চলছে। এই মানে অভিভাবক হিসাবে যাকে শিবির মানে সর্বোচ্চ ব্যক্তি বর্তমানে অধ্যাপক মুজিবুর রহমান যে কথা বলেন, সেখানে পলিটিক্যাল কোনো কথা নেই। ছাত্র শিবিরকে সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, সুনাগরিক আদর্শ নাগরিক যোগ্য লোকবল গঠন করার জন্যই কথাবার্তা, এখানে সেরকম কোনো পলিটিক্যাল কথাবার্তা একেবারেই নেই এবং আখিরাতমুখী কথাবার্তা। এর মানে শিবিরকে পলিটিক্সে ইউজ করা বা এই মুহূর্তে রাজনীতিতে ব্যাপক ভিত্তিক সক্রিয় হওয়া, ইউজ শব্দটা নেতিবাচকভাবে আমি বলছি না, ইতিবাচকভাবেই বলছি। জামাতের কর্মসূচিতে শিবিরের ম্যান পাওয়ার সাপ্লাই করা, এগুলোতে শিবিরকে তেমন একটা ডাকতে চাচ্ছে না, ব্যবহার করলে একটা নেতিবাচক মনে হয়, কারণ তেমন একটা ডাকতে চাচ্ছে না, এরকম ইঙ্গিত শিবিরে এত কানেক্টেড একটা প্রোগ্রাম থেকে পাওয়া গিয়েছে। বিশেষ অতিথির বক্তব্য আমরা দেখলাম, সেলিমউদ্দিন যা বলেছেন বা এখানে আরও অনেক বক্তব্য আমাদের কাছে এসেছে, শফিকুল ইসলাম মাসুদ কী বলেছেন বা অনেক একটু রাজনৈতিক কথা বলতে অভ্যস্ত এরকমও অনেকের দোলা রোশন বা সবার কথাই আমরা শুনেছি দেখেছি,
প্রেস রিলিজে আমরা পড়েছি আমি, সেখানে পলিটিক্যাল কথা নেই বললেই চলে। এর মানে স্পষ্টতই বোঝা যায় শিবিরের এত বড় একটা সম্মেলনে তারা যে ইঙ্গিত দিল যে শিবির রাজপথে বা পলিটিক্স বা সরকার বিরোধী আন্দোলন সেগুলো একজন সচেতন নাগরিক হিসাবে লিমিটের মধ্য থেকে যতটুকু করা যায়, কিন্তু ব্যাপক ভিত্তিক মিছিল মিটিং এগুলো নিয়ে ব্যস্ত থাকা 2013 সালের মধ্যে সেরকম করতে যাচ্ছে না বলেই ইঙ্গিত আমি অ্যাটলিস্ট পেলাম। রাজনীতি কমিয়ে ছাত্র শিবির এলএম চর্চা করা, আমল আখলাক বৃদ্ধি করা এবং কেরিয়ার ডেভেলপ করা, আদর্শ মানুষ হওয়া, পড়ার টেবিলে সময় দেওয়া, সেই সব কাজ করতে যাচ্ছে, এগুলোতে সময় বেশি দিচ্ছে। আর একটা বিষয় প্রমাণ হলো এখান থেকে যে শিবির তথাকথিত কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নয়, তারা আদর্শ মানুষ গড়ার কারিগর। তারা একটা ইনস্টিটিউশন টাইপের, তাদের একটা সিলেবাস আছে এবং তারা ছাত্র সমাজকে এমনকি জটিল পরিস্থিতি এখন তো নির্বাচনের আগের বছর সেখানেও মাঠে তেমন না নামিয়ে টেবিলেই রাখতে চায়। 25-23